আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে বানাচ্ছি লম্বা সেমাই দিয়ে কিভাবে বরফি বানানো যায়, সেটা আপনাদের সাথে শেয়ার করব। খুব সহজে আপনার হাতের নাগালে থাকা উপকরণ দিয়ে খুব অল্প সময়ের ভিতর আপনি এটা বানিয়ে নিতে পারেন। তো আমার মোটামুটি 10 থেকে 15 মিনিটের মতো সময় লেগেছে এটি বানাতে। চলুন মূল রেসিপিতে যাচ্ছি। এখানে আমি লম্বা সেমাইয়ের একটি প্যাকেট নিয়েছি, আর নিয়ে এটাকে হাত দিয়ে ভালোভাবে গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি। এই যে এই সেমাইটি নিয়েছি, আর এই যে দেখতে পাচ্ছেন, যত পারেন হাত দিয়ে একদম মিহিভাবে গুঁড়ো করে নেওয়ার চেষ্টা করবেন। তো মোটামুটি যখন আমার হাত দিয়ে গুঁড়ো করা হয়ে গেছে, তখন আমি এখানে দিয়ে দিচ্ছি শুকনা যে মশলাগুলো লাগবে, ওই মশলাগুলো, কিছু দারুচিনি, তারপর হচ্ছে 4টা এলাচ, তারপর হচ্ছে 2টা তেজপাতা কেটে দিচ্ছি। তারপর একটি কড়াই উঠিয়ে দিয়েছি চুলায়, তারপর দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ ঘি। ঘিটি ভালোভাবে গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ভালোভাবে গরম হয়ে গেলে তারপর আগে থেকে গুঁড়ো করে রাখা লম্বা সেমাইগুলো দিয়ে দিচ্ছি। চুলার আঁচ একদম লো হিটে রেখে খুব অল্প আঁচে আস্তে আস্তে করে নেড়ে চেড়ে এটাকে ভেজে নিতে হবে। আর এই সেমাইটিতে কোনো ধরনের পানি ব্যবহার করা যাবে না। আর একটু পরপর আমি একটু ধরে ধরে দেখছিলাম যে মচমচে একটি ভাব এসেছে কি না। যখন মচমচে একটি ভাব চলে আসবে, তার মানে এটা ভাজা হয়ে গেছে। তারপর এখানে আমি সামান্য পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি, আর চিনি এখানে অল্প পরিমাণ দিয়েছি, কারণ এখানে আমি কন্ডেন্স মিল্ক ব্যবহার করব, যার কারণে চিনিটা একটু অল্প দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি বাদামের গুঁড়া, 3 রকমের বাদাম একসাথে গুঁড়ো করে তারপরে দিয়েছি। এটা হচ্ছে অপশনাল, চাইলে আপনারা স্কিপ করতে পারেন, তবে স্বাদ একটু যেন ভালো হয় এই কারণে দেওয়া। তারপর আমি এখানে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নেব। চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। যখন চিনি গলে যাবে বা মিক্স হয়ে যাবে ভালোভাবে সেমাইয়ের সাথে, তখন আমি সামান্য পরিমাণ নারকেল দিয়ে দিচ্ছি। আর নারকেলটা হচ্ছে আপনারা যেমন খেতে পছন্দ করেন, পরিমাণটা একটু বাড়িয়ে এবং কমিয়ে নিতে পারেন, এতে কোনো সমস্যা নাই। আর দিয়ে দিচ্ছি কন্ডেন্স মিল্ক। কন্ডেন্স মিল্ক আমি পুরোটা দেব না, অর্ধেক দেব, তবে অবশ্যই লক্ষ্য রাখতে হবে যতক্ষণ না পর্যন্ত আর কি এটা একটা আঠালো ভাব না আসে, ঠিক ওই পর্যায়ে পর্যন্ত আমার কন্ডেন্স মিল্ক দিতে হবে। এবং হচ্ছে চিনিটা আপনারা যেমন খেতে চান সেরকম ব্যবহার করতে পারেন। যারা মিষ্টি খুব পছন্দ করেন তারা অতিরিক্ত চিনি এবং কন্ডেন্স মিল্ক দিতে পারেন, আর যারা একটু সহনীয় পর্যায়ে খান তারা পরিমাপ মতো দিতে পারেন। তো আমি এটাকে দিচ্ছি আর নাড়ছি, আপনারা দেখতেই পাচ্ছেন ভালোভাবে নেড়ে চেড়ে। যখন আমি দেখব একটু আঠালো আঠালো ভাব হয়ে গেছে, এটা মোটামুটি পর্যায়ে, এখন আমি চুলার জালটা অফ করে দিয়েছি। অফ করে দিয়ে দেওয়ার পরে শুকনা যেই মশলাগুলো ছিল, তেজপাতা, এলাচ, দারুচিনি, ওগুলো সব কিছু আমি একটা একটা করে উঠিয়ে নিয়েছি। তারপরে আপনার হাতের নাগালে থাকা এরকম সার্কেল টাইপের যে কোনো শেপের বাটি বা ছোট্ট কর্ক ব্যবহার করতে পারেন। এখানে আমি ওষুধের যে খাওয়ানো হয় বাচ্চাদের বা বড়দের, এরকম একটি বড় কর্ক নিয়েছি। এটার ভিতরে আমি একটু ঘি মাখিয়ে নিয়েছি, ঘি ভালোভাবে দিয়ে নিয়েছি যাতে করে এটা আটকে এবং পরবর্তীতে আবার ছুটে চলে আসে। তারপর সেমাই দিয়ে দিয়েছি, দিয়ে চামচ দিয়ে একটু চেপে চেপে দিচ্ছি, এতে করে ভালোভাবে অ্যাডজাস্ট হয়ে যাবে এবং একদম আঁটোসাঁটোভাবে লেগে যাবে। তারপর একটু নক করলাম আর বের হয়ে গেল। এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি শেপে চলে আসছে। তো এটা ঠান্ডা হলে আরও আঁটোসাঁটোভাবে লেগে থাকবে আর ছুটে যাওয়ার কোনো চান্স থাকবে না। তো একে একে করে এইভাবে আমি কিছু বানিয়ে নিয়েছি, তবে অনেকে আছেন যারা এটাকে ঝামেলা মনে করেন, তো তাদের জন্য বলছি আপনারা যদি ঝামেলা মনে করেন, এইভাবে আপনি যখন ঠান্ডা হয়ে যাবে একটি কাচের জারে রেখে দিতে পারেন, যখনই আপনার খেতে ইচ্ছা হবে চামচ দিয়ে একদম ঝরঝরা থাকবে সেমাইটা, আর হচ্ছে ক্রিসপি, এটার কিন্তু পুরোপুরি থাকবে ক্রিসপি, কোনো ধরনের নরম কোনো সেমাই থাকবে না। তো আমার কাছে মনে হয় আপনারা এটা খুব পছন্দ করবেন। তো বাসায় ট্রাই করে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আপনাদের বানানোগুলোর ছবি শেয়ার করতে পারেন কমেন্ট সেকশনে যে কেমন হয়েছে।
তো দেখতেই পাচ্ছেন সবগুলো সেমাই একদম বরফির আকারে খুব সুন্দরভাবে শেপ হয়ে গেছে। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে বানাতে পারেন। তো আমি এই সার্কেল বানিয়েছি, এই যে ঠান্ডা হওয়ার পরে আমি কাছ থেকে দেখাচ্ছি একদম ভালোভাবে জমে গেছে। এখানে হচ্ছে কনডেন্স মিল্ক এবং হচ্ছে চিনির কম্বিনেশনে এটা একদম টাইট হয়ে লেগে গেছে। আর এই যে ঝরঝরটা কথা বলেছিলাম আমি, এটা আপনাদের দেখানোর জন্য আর শেপে কোনো কিছু আনিনি। তো এই যে দেখতে পাচ্ছেন এরকম ঝরঝরে একদম মুচমুচে একটা ভাব থাকে। তো আপনি এটা একটি কাচের জারে রেখে দিতে পারেন, যখন আপনার খেতে ইচ্ছা হবে বা বাচ্চারা পছন্দ করবে ইনশাল্লাহ, তো ওদের জন্য এইভাবে রাখতে পারেন। তো এই যে দেখতে পাচ্ছেন আমি একটা ভেঙে দেখাচ্ছি ভিতরটা দেখতে কেমন, সেমই দেখতে একই রকম। তো আশা করছি আপনারা আমার ভিডিওটি উপভোগ করেছেন। আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে চেপে দেবেন, যাতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।